নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ ধনতেরাসের দিন আপনারা অবশ্যই গুপ্তভাবে এই জিনিসটি কিনে আনুন, অর্থ আসবে হু হু করে। তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। দেখুন, আমাদের হিন্দু পরম্পরাতে ঝাড়ু বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু রয়েছে। ঝাড়ুর সাথে লক্ষ্মীর যোগসূত্র কিন্তু রয়েছে। অর্থাৎ এই ধনতেরাসের দিন আপনারা কোন সময় ঝাড়ু কিনবেন এবং আগামীকাল কটি আপনারা ঝাড়ু কিনবেন, আমি বিস্তারিত আলোচনা করব এবং সেটা আপনারা কবে ব্যবহার করবেন, যাতে আপনাদের আগামী দিনে নিরন্তর অর্থ আসতে থাকে। দেখুন, আমাদের হিন্দু পরম্পরাতে ঝাড়ুকে যেমন লক্ষ্মীর সাথে বলা হয়েছে, অর্থাৎ আপনারা এই ধনতেরাসের দিন ঝাড়ু অবশ্যই কিনবেন, কটি ঝাড়ু কিনবেন, সবসময় আপনারা জোড়া ধরে ঝাড়ু কিনবেন। অর্থাৎ আপনি দুটি কিনতে পারেন, আপনি চারটি কিনতে পারেন, আপনি আটটি কিনতে পারেন, অর্থাৎ জোড়া হিসাবে আপনারা ঝাড়ু অবশ্যই কিনবেন। এবং সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি, যে সময়টাতে আপনারা ঝাড়ু কিনবেন এবং জোড়া ধরে কিনবেন, সে সময়টা হচ্ছে আপনাদের ঠিক 11:54 থেকে, 11:54 থেকে দুপুর 1:35-এর মধ্যে, 11:54 থেকে দুপুর 1:35-এর মধ্যে আপনারা এই ঝাড়ু অবশ্যই গৃহে কিনে আনুন এবং আপনারা অবশ্যই জোড়া ধরে ঝাড়ু কিনবেন। এবং যে ঝাড়ুটা কিনবেন না, এক দামে আপনারা কিনবেন, দেখবেন বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে বাধ্য। এবং এই ঝাড়ু আপনারা কিনার পরে কি করবেন, ঝাড়ু কিনার পর এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না, আপনার যে পূজার স্থান রয়েছে তার আশপাশে সেই ঝাড়ুটা রাখবেন। এবং এই ঝাড়ুটা আপনারা দীপাবলির দিন থেকে এই ঝাড়ুটা আপনারা ব্যবহার করবেন, দীপাবলির যে পুজো হয়ে যাবে তারপর থেকে এই ঝাড়ুটা আপনারা ব্যবহার করবেন। এবং পুরাতন যে ঝাড়ু রয়েছে, পুরাতন যে ঝাড়ু রয়েছে সেই ঝাড়ুটা আপনারা অবশ্যই, যেটা ভাঙা বা ভেঙে গেছে বা ছোটো হয়ে গেছে, যে ঝাড়ু আপনার আনইউজড অর্থাৎ আপনি ব্যবহার করেন না, এই এই ঝাড়ুটাকে আপনি অবশ্যই সেটা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন, অর্থাৎ ভাঙা ফোটা ঝাড়ু বাড়িতে রাখবেন না, এটাতে মা লক্ষ্মী রুষ্ট হয়। যে ঝাড়ু ব্যবহার করা হয় না সেই ঝাড়ু ব্যবহার বাড়িতে রাখবেন না, এবং নতুন ঝাড়ু আপনারা পূজার পর অবশ্যই ব্যবহার করুন। এবং যে সময়টা বললাম সেই সময় কিনুন এবং জোড়া ধরে ঝাড়ুটা কিনুন। এবং এই গুপ্ত পদ্ধতি আপনারা কাউকে বলবেন না, অর্থাৎ আপনি যখন করবেন আপনার মনের মধ্যে রেখে সেই কাজটা আপনারা করুন, সময়টা মেনটেন করবেন, এক দামে কিনবেন এবং জোড়া জোড়া ধরে ঝাড়ু কিনবেন, আপনাদের ভাগ্য চমকাবে চমকাবে। আমি কৌশিক রায় দায়িত্বের সাথে এবং গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, আপনারা বিশেষ করে এই ঝাড়ুটা কেনার পর, পুজো দেওয়ার পর আপনারা ব্যবহার করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা
আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।